বাংলার গর্ব মমতা কর্মসূচিকে সর্বত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন কুচবিহার জেলার তৃণমূলের শীর্ষ নেতারা। পিছিয়ে নেই দলের কুচবিহার জেলা সভাপতি তথা মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। নিজের নির্বাচনী কেন্দ্র কুচবিহার মাথাভাঙ্গা বিধানসভার বিভিন্ন এলাকায় সাফল্যের সাথে এই কর্মসূচির নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি। মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন সাংবাদিকদের নিয়ে জলযোগে যোগাযোগ কর্মসূচি এদিন পালন করলেন মন্ত্রী। বাংলার গর্ব মমতা এই কর্মসূচির একটি অভিন্ন অঙ্গ এই জলযোগ যোগাযোগ কর্মসূচিটি বলে জানান মন্ত্রী। এদিন তিনি বলেন, সাংবাদিকদের সাথে ঘরোয়া আলোচনার জন্যই এই কর্মসূচি। বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি ও সংস্কৃতি পুনরুজ্জীবনের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান এবং এর পাশাপাশি গোটা রাজ্যসহ কুচবিহার ও উত্তরবঙ্গের উচ্চশিক্ষার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সদর্থক চিন্তাভাবনার বৃত্তান্ত এদিন তুলে ধরেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রোগ্রামটারই একটা অংশ, জলযোগে যোগাযোগ। আমরা আজকে আমাদের এই এলাকার মাথাভাঙ্গা বিধানসভার সব সাংবাদিককে ডেকেছি। যাই হোক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন সব সাংবাদিকদের। আজকে মূলত এখানে একটা জলযোগের মাধ্যম দিয়ে আপনাদের সঙ্গে শুধু মানে ঘরোয়া আলোচনা, অন্য কিছু নয়। আপনাদের যদি আমাদের এই বিধানসভা সম্বন্ধে যদি কোনো প্রশ্ন বা কোনো আলোচনা থাকে, আপনারা কিন্তু সরাসরি করতে পারেন। বাংলার গর্ব মমতা ঘটনাটা হচ্ছে, আমরা বাংলার মানুষ সারা পৃথিবী জানে যে বাংলার সংস্কৃতি, বাংলার কালচার অনেক উন্নত, যেটা পৃথিবী খ্যাত। আমরা এটাও জানি ভারতের স্বাধীনতা আন্দোলনের আগের থেকে, পূর্বের থেকেই বাংলাই ভারতবর্ষকে পথ দেখিয়েছে। কিন্তু আমরা দেখছি ভারতবর্ষের স্বাধীনতার পর অনেকেই এসেছে, এটা ঠিক, কিন্তু বাংলার যে একটা নিজস্ব কৃষ্টি কালচার আছে সেটা আস্তে আস্তে ধ্বংসের পথে। আপনারা কিছুদিন আগেও দেখেছেন, 2011 সালের আগেও, বাংলার যে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, যেটাকে নিয়ে আমরা গর্ব করি, সেটা আস্তে 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 আমরা ভুলে যেতে বসেছিলাম। মমতা ব্যানার্জির হাত ধরে বাংলার সেই নিজস্ব গৌরবগুলো একে একে ফিরে পাচ্ছি আমরা। আমাদের কুচবিহার জেলার কথাই বলুন না কেন, আমাদের কুচবিহার জেলা যখন 1950 সালের 1 জানুয়ারি অবধি মহারাজার আয়ত্তে ছিল, আমরা মহারাজার প্রজা ছিলাম, যখন কুচবিহার মহারাজা 1950 সালের 1 জানুয়ারি আমাদের কুচবিহার রাজ্যটাকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করলো বা পশ্চিমবাংলার একটা জেলায় পরিণত হলো, তার আগে পর্যন্ত আমাদের কুচবিহারে উচ্চশিক্ষার দরজা খোলা ছিল। কিন্তু 50 সালের পরে সে 12 সাল অবধি, 2012 সাল অবধি উচ্চশিক্ষার দরজা বন্ধ। এর আগে কোনো সরকার কিন্তু কোনো ব্যবস্থা উদ্যোগ নেয়নি। একমাত্র মমতা ব্যানার্জি আসার পরেই প্রথম, এটা আমরা গর্ব করে বলি, যে প্রথম উনি আমাদের কুচবিহারের হিতগৌরব ফিরিয়ে দিলেন। আজকে কুচবিহারের উচ্চশিক্ষার দরজা খুলে গেল। শুধু তাই নয়, আজকে দেখেন, আজকে আমাদের এখানে মেডিকেল কলেজ হয়েছে, যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, ভাবতে পারিনি আমরা এটা কোনোদিন। রাস্তাঘাট থেকে আরম্ভ করে মোট কথা, আমাদের জেলার সঙ্গে সার্বিক সারা বাংলার আজকে হিত গৌরব আমরা ফিরিয়ে পেয়েছি। আজকে যেটা মহামান্য গোখলের থেকে আরম্ভ করে, আগে ওনারা বলতেন বাংলা আজকে যেটা ভাবে, ভারতবর্ষ সেটা পরে ভাবে। আজকে আমরা দেখছি, যখন নোটবন্দি হলো, ভারতবর্ষের মধ্যে আর কেউ প্রতিবাদ করলো না। প্রথম প্রতিবাদ কে করলো আমি নিজেও দেখেছি, মমতা ব্যানার্জী।